প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি আছিম। সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা করি। নিয়মিত ভিডিও না পাওয়ার কারণে আপনারা মন খারাপ করেন না, এবং আশা করছি যে নিয়মিত আবার ভিডিও পাবেন এবং আপনারা খুশি হবেন। তারই ধারাবাহিকতা আজকে আলোচনা করব হচ্ছে কিউএনএ, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। অর্থাৎ যারা আপনাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করেন ইউরোপের বিভিন্ন তথ্যপাঠ্য নিয়ে, জানতে চাচ্ছেন যারা বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ইউরোপে, তাদের জন্য আজকের এই বিশেষ পর্বটি। এবং এ পর্ব নিয়মিত আসছে, এবং আপনারা যে কোনো প্রশ্ন যদি করেন সে প্রশ্নের উত্তর আমি দেওয়ার শতভাগ চেষ্টা করব। ওকে, শুরু করি আজকে প্রশ্ন, এবং কে প্রশ্ন করেছেন সেটিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দুবাই থেকে প্রশ্ন করেছেন ইটস সবুজ লিখেছেন ভাই, তিনি লিখেছেন যে আসসালামু আলাইকুম, আমি আজ দুবাইতে আছি 3 মাস ভিজিটে, ওয়ার্ক ভিসা করেছি আজ 20 দিন, আমি কি আবেদন করতে পারবো পর্তুগাল বা ইউরোপের অন্য দেশে? এমন প্রশ্ন করেছেন। আপনি দুবাইতে বসবাস করছেন এবং দুবাই থেকে অ্যাপ্লাই করতে যাচ্ছেন ইউরোপের সেনজেন দেশে। এখন আমরা জানি চেক রিপাবলিক, পর্তুগাল বা অন্য অন্য সেনজেন যেসব দেশ আছে মাল্টা, এই কয়েকটি দেশে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে একটা দেশে 1 বছর অবস্থান করতে হবে। এখন কোন দেশে অ্যাপ্লাই করা যায় যেখানে আপনি 1 বছর অবস্থান না করলেই বা 20 দিন যে আপনার রেসিডেন্ট কার্ডের বয়স, এই বয়সে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এমন কোন দেশ আছে এমন প্রশ্ন করেছেন। সেক্ষেত্রে বলবো স্লোভাকিয়ার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। স্লোভাকিয়ার তাদের ওয়েবসাইটে যে লেখা আছে, যা রেসিডেন্ট পারমিট যারা আছেন বা ওয়ার্ক পারমিটে যারা আছেন দুবাইতে বসবাস করছেন, তারা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারে। শুধু রেসিডেন্ট না, ইনভেস্টর ভিসা যদি আপনি থাকেন বা সেলফ ডিপেন্ডেন্ট ভিসা যদি থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন স্লোভাকিয়ার জন্য। এটি আপনাদের জন্য সুযোগ আছে। এখন বর্তমান সময়ে কোন দেশের ভিসা হচ্ছে এমন প্রশ্ন যদি এই উত্তরের সাথে যদি না দিই তাহলে আবার পরবর্তী আপনি প্রশ্ন করবেন, সেক্ষেত্রে আমি উত্তরটা দিতে চাই। আপনি দুবাইতে বসবাস করছেন, মাত্র 20 দিন আগে কার্ড পেয়েছেন এবং আপনার আশা হয়েছে 3 মাস। 3 মাস এটা আপনি গণনা না ধরলেও চলবে। আপনার কার্ডের মেয়াদ 20 দিন বা তার বেশি যদি হয়ে থাকে কোনো সমস্যা নেই। এই সময়তে আপনি শুধুমাত্র স্লোভাকিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেনজেন ভিসা। স্লোভাকিয়া ও সেনজেন ভিসা, আপনি স্লোভাকিয়াতে আসলেও আপনার যদি স্বপ্ন থাকে পর্তুগাল আসতে পারবেন, অনায়াসে কোনো সমস্যা নেই। এখন ভিসার প্রসেসিংগুলো কেমন হয় বা অ্যাপ্লাই করার সিস্টেমগুলো কেমন হয় এমন প্রশ্ন আপনি করবেন। সো এই বিষয়টাও আমি ক্লিয়ার করে দিতে চাই যাতে আপনার প্রশ্ন না থাকে। স্লোভাকিয়ার জন্য অ্যাপ্লাই করতে আপনার ওই দেশের বসবাস যদি আপনি রানিং করেন এবং আপনার যদি কোনো কার্ড থাকে, রেসিডেন্ট কার্ড, ওয়ার্ক পারমিট কার্ড বা ইনভেস্টর, বা আপনি যদি হয়ে থাকেন সেই দেশের সেলফ ডিপেন্ডেন্ট, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কার্ডের মেয়াদ নির্দিষ্ট কোনো বলা হয় না, কিন্তু আপনাকে 1 বছর কার্ডের মেয়াদ থাকতে হবে। অর্থাৎ আপনি ওই দেশে বসবাস করছেন কয়দিন বা কার্ড পেয়েছেন কতদিন এটা কোনো প্রয়োজন নাই বা এটা তারা দেখছে না। আপনার বর্তমান কার্ডের মেয়াদ 1 বছর আছে কি না সেটা প্রয়োজন আছে। এবং কী ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় স্লোভাকিয়ার জন্য অ্যাপ্লাই করলে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি। বন্ধুরা, যারা দুবাইতে বসবাস করছেন স্লোভাকিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে। এই কারণে পুলিশ ক্লিয়ারেন্সটি প্রয়োজন হবে, আপনি বাংলাদেশি নাগরিক, এই দেশে বা বাংলাদেশে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না এটা প্রমাণ করতে হবে, বা আপনার ক্রিমিনাল রেকর্ড নেই এমন প্রমাণ করতে হবে। এই জন্য আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটি প্রয়োজন হবে। আপনি দুবাইতে বসবাস করছেন শর্ট টাইম বা লং টাইম এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার অবশ্যই দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্সটা প্রয়োজন হবে। এখন অ্যাটাস্টেশন সুপার লোকেশনের ব্যাপার থাকে, শুধুমাত্র দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্সটি আপনাকে অ্যাটাস্টেশন এবং সুপার লোকেশন করতে হবে। এটা বিভিন্ন এজেন্সি করে থাকে, যদি আপনি নিজে করতে পারেন তাহলে আপনি মাত্র অল্প পরিমাণের অর্থ বিনিময় আপনি করতে পারবেন, এটা আপনার কোনো লোক মাধ্যম প্রয়োজন হবে না। যদি আপনি নিজে করতে না পারেন তাহলে আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিবেন বা যে এজেন্সির সাথে কথা বলেছেন সেখানে যোগাযোগ করলে তারা আপনাকে এই বিষয়ে সহযোগিতা করবে বা অ্যাটাস্টেশন সুপার লোকেশনটা করে দেবে। বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটি অ্যাটাস্টেশন সুপার লোকেশনের প্রয়োজন নাই। এটিতে গেল পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়। এবার আসি ডকুমেন্টস আর কী কী লাগবে। আপনি ওই দেশে বসবাস করছেন যেন রেসিডেন্ট কার্ড অবশ্যই ম্যান্ডেটরি, এটা লাগবেই। পাশাপাশি হচ্ছে রেসিডেন্ট কার্ডের মেয়াদ থাকতে হবে 1 বছর বা তার বেশি থাকলে আরও ভালো, বাট এটা কোনো প্রয়োজন নাই। 1 বছর প্লাস থাকতে হবে বা 1 বছর থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য। এছাড়া আপনার বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট প্রয়োজন হবে। বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস ঊর্ধ্বে রাখতে হবে, 6 মাসের বেশি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং স্লোভাকিয়ার ওয়ার্ক পারমিট বের হতে কতদিন সময় লাগে? সাধারণত 15 থেকে 20 দিন সময় লাগে, আমরা বিভিন্ন সময় দেখেছি এবং আমরাও এই বিষয়ে ট্রাই করতে গিয়ে জানতে পেরেছি, এবং আবার নিজেরাও যখন ইস্যু করি দেখেছি যে মাত্র 20 দিনের মাথায় ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে। সো ওয়ার্ক পারমিট নিয়ে আর কোনো চিন্তা থাকছে না, যে অনেক সময় লাগে, যেরকম মাল্টা, রোমানিয়া এইসব দেশগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে সময় লাগে, কিন্তু আপনার স্লোভাকিয়ার জন্য মাত্র 20-25 দিন হলেই আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যায়। ভিসা হতে কতদিন সময় লাগে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে কিনা অ্যাভেলেবল এমন প্রশ্ন অবশ্যই আপনি করবেন,
সেটারও উত্তর আমি দিতে চাই। অ্যাকচুয়ালি আপনার যে ধরনের প্রশ্নগুলো কাজ করে আমি বুঝি এবং সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যই আজকের ভিডিওটি বানিয়েছি। প্রিয় দর্শক, এই কথা বলার আগে আমি বলতে চাই, আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি নতুন না হয়ে থাকেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আপনি যদি হয়তো বা আমার কোনো ভিডিও মিস করেন তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের বা যে ধরনের তথ্যগুলো আমি দিয়ে থাকি সেগুলো আপনি হয়তো মিস করবেন। এবং আপনার যে বন্ধু ইউরোপে আসতে চায় তার অথেন্টিক তথ্য প্রয়োজন যদি হয় তাহলে ইউটিউব চ্যানেলটি তাকে শেয়ার করবেন। ওকে, পাসপোর্টের বিষয়টি গেল, রেসিডেন্ট কার্ডের বিষয় গেলো, পুলিশ ক্লিয়ারেন্সের বিষয় গেলো দুই দেশের। এবার ওয়ার্ক পারমিট ইস্যুর বিষয়টা আমি ক্লিয়ার করেছি যে হচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যায় এবং 15 দিনেও ইস্যু হয়ে যায়। তাহলে ভিসা পেতে কতদিন সময় লাগবে? আপনি ডেট অ্যাভেলেবল আছে এই মুহূর্তে পেতে পারেন, আপনি কোনো সমস্যা নেই, আর আবুধাবি থেকে আপনি অ্যাভেলেবল ডেট পাচ্ছেন বর্তমান সময়ে, এবং এটি কাজ খুব রিসেন্ট শুরু হয়েছে স্লোভাকিয়ার জন্য, সেক্ষেত্রে প্রয়োজন হবে না আপনার ডেট নিতে এক্সট্রা বাড়তি ঝামেলার। তো ডেট আপনি নিতে পারবেন এবং ডেট নিয়ে আপনি অ্যাপ্লাই করলে 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনার ভিসা কনফার্ম হয়ে যাবে। কেন কনফার্ম হয়ে যাবে বলছি, কারণ চেক রিপাবলিক আর হচ্ছে স্লোভাকিয়া এই দুটো দেশ তাদের যে ভিসাগুলোর যে পারমিট ইস্যু করে এই পারমিটগুলো সরাসরি ফরমিস্টে থেকে হয়ে আসে। সো দ্যাটস ওয়াই আপনার ভিসা হতে কোনো সমস্যা নেই, ভিসা কনফার্ম হবে। যদি ভিসা না হয় এজেন্সি আপনার কাছে কত টাকা কাটতে পারে বা এজেন্সি কত টাকা আপনার কাছে কেটে রেখে দেবে, মাথায় রাখবেন যে কোনো দেশের ভিসা অ্যাপ্লাই করতে গেলে প্রতিটা এজেন্সি এটা তাদের ব্যক্তিগত যে খরচ হয়ে যায় সে খরচটা আপনার মাধ্যমে হোক বা তার মাধ্যমে হোক না কেন 30,000 টাকা কেটে রেখে দেবে। এটা কেন কেটে রেখে দেবে? কারণ ওয়ার্ক পারমিট ইস্যু করার সময় কিছু টাকা খরচ হয়ে থাকে, ডিএইচএল বাবদ কিছু খরচ হয়ে থাকে, এই জন্য এই টাকাটা কেটে রেখে দেবে। কিন্তু দুবাই থেকে আমি বলবো বর্তমান সময়ে আপনি মাল্টার ভিসার জন্য অ্যাপ্লাই ভুল করে করতে যাবেন না, 100% রিফিউজ হচ্ছে দুবাই থেকে মাল্টার ভিসা। প্রিয় বন্ধুরা, আশা করি পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আপনার প্রতিটা কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার প্রতিটা তথ্য আপনার ভালো লাগে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, পাশাপাশি আপনি যদি আমার সাথে আমার অন্য তথ্য পেতে চান সেক্ষেত্রে আমার পেজ আজিম অফিসিয়াল বা সংক্ষিপ্ত যে নামটি আছে আজিম শর্ট নেম, এই নামে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। পাশাপাশি ইউরোপ সংক্রান্ত বিষয়ে নিয়মিত যে আপডেটগুলো আমি দিয়ে থাকি গ্রুপে ট্রাভেল উইথ আজিম, এই গ্রুপে আপনি যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।